আজকে খবরের দিকে নজর রাখব অভিষেকের কনভয় ঘিরে বিক্ষোভের ঘটনায় গ্রেফতার আরো একজন আপনাদের আরো একবার জানিয়ে রাখব অভিষেকের কনভয় ঘিরে যে বিক্ষোভ সেই ঘটনায় গ্রেফতার করা হলো আরো একজনকে গ্রেফতার করা হয়েছে জয় মাহাতো নামে এক কর্মী নেতাকে কর্মী আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ আজ দ্রুতকে আদালতে তোলা হবে কনভয় ঘিরে বিক্ষোভের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 10 জনকে আরো বিস্তারিত জানব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বিস্তারিত জানতে চাইব কর্মী নেতা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয় কিন্তু তা সত্ত্বেও একের পর এক ধরপাকড় হ্যাঁ একেবারে রুমকি দেখো গত 26 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনায় ঝাড়গ্রাম জেলা পুলিশ সমোটো মামলা করে এই ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় ইতিমধ্যে 9 জন কর্মী নেতৃত্ব তারা জেলবন্দী অবস্থায় রয়েছে নতুন করে আরো একজনকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ তার নাম জয় মাহাতো কর্মী নেতৃত্বকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে জঙ্গলমহলে কর্মী জনজাতির মানুষজনদের মধ্যে ক্ষোভ বাড়ছে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে কর্মী নেতৃত্বদের নিঃশর্ত মুক্তি এবং এই ঘটনার সিবিআই তদন্তে দাবিতে বিভিন্ন এলাকায় মিটিং মিছিল থেকে শুরু করে পাড়া বৈঠক বাইক র্যালি শুরু করে যদিও কর্মী নেতৃত্বরা তারা দাবি করছেন তারা চক্রান্তের শিকার হয়েছেন তাদেরকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে জঙ্গলমহলে ক্রমশ ক্ষোভ তৈরি হচ্ছে কর্মী জনজাতির মানুষজনদের মধ্যে তবে কর্মী নেতৃত্বরা আগামী 6 তারিখ আদিবাসী কর্মী সমাজের ডাকে তাদের নিঃশর্ত মুক্তি এবং পুলিশি ধরপাকড়ের বিরুদ্ধে ঝাড়গ্রামে জনসভার ডাক দেওয়া হয়েছে আদিবাসী কর্মী সমাজের তরফে জঙ্গলমহলের বিভিন্ন কর্মী জনজাতির মানুষজন অপর দিকে জঙ্গলমহলের বিভিন্ন কর্মী সংগঠনের মানুষজন এই জনসভায় সামিল হবেন ক্রমশ এই আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় আজ ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে গতকাল যেটা দেখা গেছে ঝাড়গ্রাম আদালতে সিআইডির তরফে এই মামলা সিআইডি তদন্ত করছে তবে এই সিআইডির তরফে গতকাল ঝাড়গ্রাম আদালতে পেয়ার করা হয় যে এই ঘটনার তদন্তের স্বার্থে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আদালত সেই জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ইতিমধ্যে তাদেরকে ঝাড়গ্রাম জেলেও তাদেরকে জেরা করতে পারে সিআইডি এমনটাই জানা যাচ্ছে ঝাড়গ্রাম আদালতে তোলা হবে এবং এরই পাশাপাশি খুব ক্রমশ বাড়ছে আগামী 6 তারিখ জনসভার ডাক কর্মী নেতাদের অনেক ধন্যবাদ রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলগুলি কি বলছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ শুনুন দিয়েছিলেন টাকা হয়তো দিয়েছিলেন কিন্তু তারা করেনি যারা আমার বাড়িতে এসেছিল তারা পুরুলিয়া থেকে বাস ভাড়া করে তাদের আনা হয়েছিল তাদের নেতাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না যিনি আমার বাড়ির সামনে বসেছিলেন তো তারা হয়তো ওনার কথা শোনেনি বলে আজকে কর্মীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অথচ মুখে বলা হচ্ছে বিজেপি অ্যাটাক করছে কর্মীরা করেনি অথচ সমস্ত কর্মী নেতাকে শাস্তি দেওয়া হচ্ছে ট্রান্সফার করা হচ্ছে তো এইভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি জঙ্গলমহল অভিষেকের কনভয়কে ঘিরে বিক্ষোভের ঘটনা এবং সেই ঘটনায় এখনো জারি রয়েছে ধরপাকড় সাংবাদিক বৈঠক করে কর্মী নেতারা তারা বলে দিয়েছেন এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয় তাদের বিরুদ্ধে চক্রান্ত করছে তারপরেও একের পর এক ধরপাকড় এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার 10